তাহলে দেখেন আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, তারপরে এই প্রত্যেকটা আবার কালার চেঞ্জ করা যাবে, প্রত্যেকটা কালার চেঞ্জ করা যাবে, মানে কালার গুলো চেঞ্জ করে দেই। সবাই বুঝতেছেন যে প্রত্যেকটা কালারে চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ না, আবার দেখেন এগুলো আবার মানে একটু কমায় বাড়িয়ে নেওয়া যাবে, কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে, ঠিক আছে না? এটা একটু এদিকে দেওয়া দরকার, বুঝতেছেন? ক্লিয়ার? তাহলে আমি এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার গ্রেডিয়েন্ট টুলে তো আমার ক্লিক করা আছে, তাই না? গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করা আছে না, সেখান থেকে আমি রাইট বাটন আর লেফট বাটন প্রেস করে টান দেবো, রেড বাটন প্রেস করে টান দিব, কয়েকটা কালার চেঞ্জ করে, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এখন দেখেন এই গ্রেডিয়েন্ট টুলের সাইডে আবার কয়েকটা অপশন দেওয়া আছে, গ্রেডিয়েন্ট টুলের সামনেই কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে আপনার মানে গ্রেডিয়েন্টটা কিরকম পড়বে, গ্রেডিয়েন্টটা কি রকম পড়বে, মানে গোল হয়ে পড়বে না কোণাকুণি হয়ে পড়বে বা আড়াআড়ি করে হয়ে পড়বে, এরকম অপশন দেওয়া আছে দেখেন। জি হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে আমি নিলাম, বুঝতে পারছেন? জি, তারপর আবার বুঝতে পারছে? জি, এই যে সাইটে দেওয়া আছে, আপনি অলরেডি করছেন, হয়তো জেনে করেন নাই না জেনে নিতে পারছেন, ঠিক আছে? দেখেন তাহলে আড়াআড়ি ভাবে যদি দিতে চান আড়াআড়ি ভাবে, আবার দেখেন যে না, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তাহলে দেখেন এই যে করেন তাহলে সবাই, কি না মানে যে ডাক্তার সমস্যা হচ্ছে সেরকম না, যদি প্রবলেম করবেন বলবেন যে আমি ডাক্তার স্যারকে কেমন দেখায়, সেরকম না।
করছেন সবাই? জি সবাই করছেন, বলতে হবে না আমাকে, না তো আমি বসে দেখবো, হয়তো ভাবলো কারো হয় নাই। আচ্ছা দেখেন, আমি যখন এটা কালার করলাম, সম্পূর্ণ পেজ একটা কালার হলো, তাই না? আমি যখন এটাকে কালার করলাম, সম্পূর্ণ পেজটাই কি হলো? কালার হয়ে গেল। কারণ আমার সম্পূর্ণ তো পেজ কালার দরকার নাই, সম্পূর্ণ পেজে কালার দেওয়া দরকার আছে? দরকার নাই। আচ্ছা সিডি দেখছেন, ডিস্ক, ডিভিডি ডিস্ক অথবা সিডি ডিস্ক দেখবেন, ডিস্কের ভিতরে কালার থাকে, বিভিন্ন কালার, তাই না? ডিস্কের ভিতরে বিভিন্ন কালার থাকে, আমরা দেখি সেগুলো একটা ডিজাইন করি। দেখেন সবাই একটু খেয়াল করে, সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে কি আছে? একটা রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, তাই না? রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। এখানে যদি আমি রাইট বাটন প্রেস করি, এখানে আবার দেখেন চারটা অপশন আছে, চারটা অপশন আছে না? রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আর একটা সিঙ্গেল রো সিঙ্গেল কলাম, সিঙ্গেল রো সিঙ্গেল কলাম। তো আমরা যদি একটা ডিস্ক একে দেখাই, ডিস্কটা কিভাবে আঁকে এটা দেখানোর কারণ হলো, আমি সম্পূর্ণ পেজটা কালার করব না, জাস্ট আমার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আমি কি ততটুকু ওইভাবে কালার করতে পারবো। তাহলে দেখেন আমি নেই, ঠিক আছে, একটা রেক্টাঙ্গেল নিলাম আর ইলিপ্টিক্যাল টুল দিয়ে একটা সার্কেল নিলাম, ঠিক আছে, এটাকে কি করব আমি কালার দিব, তাই না? কি করব কালার দিব, আমি কালারে যাই, সেখান থেকে কিছু কালার নেই, ঠিক আছে, একটা কালার নিলাম, চারপাশে একটা ডট ডট আছে না? চারপাশে ডট ডট আছে, তার মানে কি আমাকে একটা সিলেক্ট করছে। অবশ্যই মনে দেখছেন যে লেখা আছে সিলেক্ট মার্কিউ টুল, রেক্টাঙ্গেল টুল, তাই না? এটা দিয়ে আমরা কি করি, সিলেক্ট করি কতটুকু জায়গার ভিতরে কালারটা হবে অথবা কতটুকু জায়গার ভিতরে আমরা কাজ করব, তাই তো? আচ্ছা এখানে একটা কালার দিলাম, তারপরে এখানে তার মানে সিলেক্ট হয়ে আছে, এটাকে ডিসিলেক্ট করে দেবো, এটাকে ডিসিলেক্ট করবো। ডিসিলেক্ট করার জন্য একটা শর্টকাট কি হলো, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি, আর অথবা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, ঠিক আছে। আচ্ছা সেখান থেকে আমরা ডিসিলেক্ট দিলাম, তারপর দেখেন এটার ভিতরে আবার একটু ছোট করে মানে খালি রাখতে হবে না, খালি রাখতে হবে। তাহলে আমি আবার একটা মার্কিউ টুল নিলাম, এখানে একটা সলিড কালার দিন, ঠিক আছে।
বাজনা করতে করতে পারবেন, একটা ডিস্কের ডিজাইন করতে পারবেন, করেন। রাইট বাটন প্রেস করুন। জি কে আপনি? Thank you.
দেখেন সুন্দরতা একটা কথা বলছেন, সেভ করবেন, আমরা ফাইল ওপেন করতে পারি এবং সেভ করার বলা, তাই না? আমরা জি করতে পারেন, করেন তো একটু দেখি। হম, কোথায় করছেন? যে কোনো ড্রাইভে দিতে পারেন, যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন, যে কোনো ড্রাইভে ড্রাইভে গিয়ে ফোল্ডার করতে পারেন। হ্যাঁ, সাপোজ আমি বলতেছি আমার এই ফোল্ডারটা ডি ড্রাইভের এই বাটিকা মারি না, ডি ড্রাইভের বাটিকা মারি উপজেলা, তারপরে কি বাটিকা মারি স্কুল, এই ফোল্ডারে সেভ করবেন, পারবেন? এভাবে করে নেয় না, জি অবশ্যই সেভ করে রাখবেন। ওটা ডিসিলেক্ট করে আবার একটা মানে সার্কেল নেবেন, নিয়েছেন সেখানে রং দিয়ে দিবেন, সেখানে মানে সলিড কালার দিবেন, সাদা রং। ঠিক আছে, এখানে ওখানে গ্রেডিয়েন্ট দিয়েছেন তাই অনেক কালার আছে। এখন সেভ করেন ডি ড্রাইভে বাটিকামারি ফোল্ডারে, ডি ড্রাইভে বাটিকামারি ফোল্ডারে। করেন ডি ড্রাইভে বাটিকামারি ফোল্ডারে করবেন, বাটি ফোল্ডার করে নেবেন।
বুঝছেন? জি স্যার, ঘটে সব রবিবার নেবেন বলছেন? রবিবার নেবেন বলছেন নাকি অনলাইন কমিউনিকেশন? করছেন স্যার?